আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, টেক স্কুলস চ্যানেলের পক্ষ থেকে আমি আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কম্পিউটার টেবিল বা কম্পিউটার ডেস্ক বা ওয়ার্ক স্টেশন সেট আপ, কম্পিউটার টেবিল যাই বলেন না কেন, একটি কম্পিউটার সেট আপ করার পরে সবাই মোটামুটি দ্বিধাদ্বন্দ্বে থাকেন কী ধরনের টেবিল বানাবেন বা কী ধরনের টেবিল সেট আপ করবেন। একজন আইটি প্রফেশনাল হিসেবে আমি পার্সোনালি নিজেও এ নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকি। এই পর্যন্ত প্রায় 4টি ওয়ার্ক স্টেশন টেবিল বা কম্পিউটার টেবিল আমি চেঞ্জ করেছি। কিছুদিন আগেও আমি ভাবছিলাম, যেহেতু ইউটিউবের জন্য টুকটাক ভিডিও বানানো হয়, সেক্ষেত্রে টেবিল সেট আপটা একটু চেঞ্জ করা দরকার। একটি ফ্রেশ বা নতুন একটি টেবিল সেট আপ দরকার, যেটা মোটামুটি একটু আকর্ষণীয় মনে হবে। বর্তমানে বাসায় যে টেবিলটি ইউজ করছিলাম সেটা হচ্ছে স্টুডেন্ট লাইফের কম্পিউটার টেবিল বা পড়ার টেবিল যেটাই বলেন। এটা বেশ কমফোর্টেবল ছিল আমার কাছে, ব্যবহার করেও বেশ ভালো লাগতেছিল। যেই ভাবা যে নতুন একটি কম্পিউটার টেবিল সেট আপ করতে চাই বা ইউটিউব ভিডিও বানানোর জন্য, আপনারা সবাই জানেন যে প্রফেশনাল একটি সেট আপের দরকার কিংবা ফ্রেশ বা ক্লিন একটি সেট আপের দরকার। তাই যেই ভাবা সেই কাজ শুরু করে দিলাম, কাগজ কলম নিয়ে চিন্তা করতে শুরু করলাম যে কীভাবে বানানো যায় বা কী ধরনের টেবিল বানানো যায় বা কী শেপে টেবিল বানানো যায়। যেই ভাবা সেই কাজ, মনে মনে শুধু সেটাই ভাবছিলাম যে কীভাবে একটি বাজেট টেবিল তৈরি করা যায়। চলে গেলাম পুরাতন লোহার আড়তে, প্ল্যান করে তৈরি করলাম যে 5 ফিট বাই 2 ফিট একটি টেবিল বানাবো এবং সেটা হবে লোহার ফ্রেম। লোহার ফ্রেম বলতে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স লোহা, যেটা হবে শুধু পায়া, এবং 2 ইঞ্চি বাই 1 ইঞ্চি হবে ফ্রেম, উপরের ফ্রেমটি। খুঁজে খুঁজে পুরাতন লোহার আড়ত থেকে মাপ অনুযায়ী লোহা খুঁজে বের করলাম এবং লোহার পাশের দোকানে একটি ওয়ার্কশপ ছিল, ওনার সাথে কন্ট্রাক্ট করে ফেললাম কীভাবে টেবিলটি বানানো যায় এবং উনি ফ্রেমটি যে বানাবে এর জন্য কতটুকু মজুরি দিবে, কাটা ঝালাই ইভেন গ্রাইন্ডার মেশিন দিয়ে ঘষে সমান করে দেবে। লোহা কেনার সাথে সাথেই ব্যাস শুরু হয়ে গেল কাজ। আমি এবং মিস্ত্রি মিলে ওনাকে আমিও কিছু হেল্প করেছি, উনি কাজ শুরু করে দিল। এবার চলুন আপনাদেরকে দেখাই কীভাবে শুরু থেকে শেষ পর্যন্ত টেবিলটি কমপ্লিট করেছি। আশা করি দেখে আপনাদের ভালো লাগবে। তার আগে বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করবেন, যাতে সবগুলো নোটিফিকেশন সময় মতো পেয়ে যেতে পারেন। পুরাতন বক্স স্টিলের রড বা লোহাগুলো কেনার পরে পাশের ওয়ার্কশপে সাদিক ভাইয়ের সাথে কন্ট্রাক্ট করি। তারপর তিনি লোহাগুলোকে আমার মাপ অনুযায়ী 2 ফিট বাই 5 ফিট পিস আকারে কেটে এগুলোকে ওয়েল্ডিং করে জোড়া দিতে শুরু করে। প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট কাজ করার পরে মোটামুটি একটি টেবিলের শেপে দাঁড় করাই। দেখে বোঝা যাচ্ছিল উনি কাটা এবং ওয়েল্ডিংয়ে যথেষ্ট এক্সপার্ট, অনেকদিন ধরে কাজ করছেন। টেবিলের প্রতিটি কোণাই 90 ডিগ্রি অ্যাঙ্গেলের হতে হবে, এটা অবশ্যই, না হলে কোনো না কোনো দিক দিয়ে ত্রুটি হয়ে যাবে বা টেবিলটি দেখতে বাঁকা লাগবে। এই ক্ষেত্রে উনি কিছু মিস্টেক করেছিল, যেটা আমি স্কেল দিয়ে মেপে ঠিক করে দেওয়ার পর উনি ত্রুটিগুলো সংশোধন করতে পেরেছে। ফ্রেম মেকিং কমপ্লিট, এবার টেবিলের উপরের অংশ তৈরির পালা। টেবিলের উপরের অংশটি মেলামাইন বোর্ড দিয়ে বানাবো, সেক্ষেত্রে চলে গেলাম মেলামাইন বোর্ডের দোকানে। সেখানে গিয়ে 5 ফিট বাই 2 ফিট মাপের একটি মেলামাইন বোর্ড ওনাদেরকে দিয়ে কাটিয়ে নিয়ে আসলাম। মেলামাইন বোর্ডটি ফ্রেমের উপরে বসানোর আগে ফ্রেমটিকে ঘষে মেজে স্মুথ করে কালার করতে হবে। কালার করার পরে তারপরে মেলামাইন বোর্ডটিকে স্ক্রু দিয়ে ফ্রেমের সাথে অ্যাটাচ করে নিতে হবে। ফ্রেমটিকে রং করার জন্য এর সাথে কিছু তারফিন তেল মিশিয়ে নিয়েছি এবং রংটি বেশি ঘন হওয়ায় একটু পাতলা হলে এতে ডাবল পরত রং করলে পরে একটু উজ্জ্বল দেখাবে। রং করার পরে ফ্রেমটিকে এভাবে প্রায় 12 থেকে 14 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, যাতে রংটি ভালো করে শুকিয়ে যায়।
একটি স্ক্রু দিয়ে ফ্রেমের উপরে অ্যাটাচ করে দিলাম। অ্যাটাচ করার পরে এরকম দেখাচ্ছে। শুধু টেবিল বানিয়ে ফেললেই হবে না, এর জন্য একটি ভালো এবং সুনির্দিষ্ট এবং সুপরিকল্পিত কেবল ম্যানেজমেন্টের সিস্টেম থাকতে হবে। আপনারা যারা ডেস্কটপ ব্যবহার করেন তারা জানেন যে কী পরিমাণ কেবল এর সাথে সংযুক্ত থাকে এবং কেবলগুলো সুন্দরভাবে ম্যানেজ করে না রাখলে কী পরিমাণ ঘিঞ্জি দেখা যায়। এখানে দেখতে পারবেন ভিডিওতে আমি অ্যাটাচ করে দিয়ে দিয়েছি। তাই বাজার থেকে ওয়াল হ্যাঙ্গার যেগুলো বলে, যে দরজায় বা ওয়ালে লাগিয়ে মানুষ কাপড় ঝোলায়, শার্ট টি শার্ট এগুলো ঝোলায়, এগুলো দুটি কিনে নিয়ে এর সাথে রড ওয়েল্ডিং করে লাগিয়ে ছিদ্র করে আমি ওরকমভাবে নিজের মতো করে সিস্টেম করে নিয়ে এখানে স্ক্রু দিয়ে লাগিয়ে দিয়েছি, যাতে করে সুন্দরভাবে কেবল ম্যানেজমেন্টগুলো করা যায়। এখানে সাদা রঙের কেবল এবং যে মাল্টিপ্লাগটি দেখতে পাবেন সেটিও আমি নিজে তৈরি করেছি। বাজার থেকে সকেট প্লাগ এগুলো কিনে নিয়ে এসে, কেবলগুলো কিনে নিয়ে এসে বানিয়ে নিয়েছি। কারণ কম্পিউটারের সাথে অনেকগুলো জিনিস কানেক্টেড থাকে, মনিটর, সিপিইউ। আমার কম্পিউটারের পাওয়ার সাপ্লাইটা হচ্ছে 730 ওয়াটের, সাথে প্রিন্টার রয়েছে, ইউপিএস রয়েছে, মাঝে মাঝে টেবিল ল্যাম্প চালাতে হয়, এখন শীতের দিন তাই রুম হিটারও চালাতে হয় মাঝে মাঝে। এই জন্য যদি সঠিক অ্যাম্পিয়ার বা সঠিক ভালো মানের সকেট কেবল না হয় তাহলে আপনার মাল্টিপ্লাগ উড়ে যেতে পারে। এই জন্য ভালো মানের একটি মাল্টিপ্লাগ বানিয়ে নিলাম। টেবিল মেকিং মোটামুটি কমপ্লিট, আপনারা দেখতে পাচ্ছেন নিজের মতো করে ডিজাইন করে একটি টেবিল দাঁড় করিয়েছি। চলুন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখে নিই টেবিলটি দেখতে কেমন দেখায়। টেবিলটি ডেকোরেশন করার পালা, চলো দেখি কী কীভাবে এটাকে ডেকোরেশন করা যায়। ডেকোরেশন করার পর্যায়ে প্রথমেই মাথায় এলো একটু লাইটিং করার দরকার। এর জন্য 16 কালার্স, 4 মোডস, RGB LED লাইটিং রিমোট কন্ট্রোল সহ বাজারে কিনতে পাওয়া যায়। এগুলো কিনে এনে টেবিলের ভিতরের কিনার দিয়ে লাগিয়ে দিলাম এবং মোটামুটি একটা ভালো লুক আসলো। এর কালারগুলো চেঞ্জ করা যায়, বিভিন্ন ধরনের কালার হয়, 16 থেকে 17টা কালার হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই কালারগুলোর ডেকোরেশন সহ পিকচার দিয়ে দিলাম, দেখতে মোটামুটি ভালোই দেখাচ্ছে। এবার ফাইনাল ডেকোরেশন সহ ফুল সেট আপটি দেখতে কেমন দেখা যায় এরকম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কয়েকটি ভিডিও দেখাচ্ছি। কেবল ম্যানেজমেন্টে আমি একদমই কাঁচা, কোনোভাবেই স্মুথ এবং নিট অ্যান্ড ক্লিন কেবল ম্যানেজমেন্ট করতে পারি না। তারপরেও কেবল ম্যানেজমেন্ট সহ টেবিলের ফুল সেট আপটি একটু নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করেছি, যাতে করে ধুলো ময়লা জমলেও সহজে পরিষ্কার করা যায়। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, আশা করি ভালোই লেগেছে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কোনো পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আরেকটি কথা বলে রাখতে চাই, রিসেন্টলি টেক স্কুল স্টোর নামে আমার একটি ব্যবসায়িক পেজ খুলেছি, যেখানে আপনারা IT রিলেটেড বিভিন্ন কোয়ালিটি প্রোডাক্টস পেয়ে যাবেন এবং আশা করি আমার সাথেই থাকবেন। এবং যদি আপনাদের কোনো চাহিদা থাকে বা ম্যানুয়ালি টেবিল মেকিং রিলেটেড কিংবা IT প্রোডাক্ট রিলেটেড যদি কোনো ধরনের কোয়েরিজ থেকে থাকে তাহলে অবশ্যই এখানে ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা আমার সেই টেক স্কুলস স্টোর এর পেজে অবশ্যই জানাবেন। পাশাপাশি এই টেবিলটি তৈরি করতে যা যা লেগেছে আমি সব কিছু বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নেবেন। বিদায় নেওয়ার আগে আবারও বলে দিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে লাইক করে কমেন্টে অবশ্যই একটি কমেন্ট রেখে যাবেন, যাতে করে আমি উৎসাহিত হতে পারি। অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।